আচ্ছা, একটি প্রশ্ন আসছে, মসজিদে আকসা, মসজিদুল হারাম, মসজিদে নববী, এই তিন মসজিদ ছাড়া নিজ মহল্লার মসজিদ বাদ দিয়ে অন্য কোন মসজিদে নামাজ পড়লে নাকি নামাজ হবে না, এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? দেখ, এই কথাটা আজকে নতুন না, আমি আগেও শুনেছি। এখন ওই হাদিসটা আপনাদেরকে আমি প্রথমে পড়ে শুনাই। আল্লাহ রাসূল বলেন, তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের দিকে সফর করা যায় না। ওই তিন মসজিদ হলো মসজিদে আকসাম, মসজিদে নববী, মসজিদে হারাম। এই তিন মসজিদের দিকে সফর করা যায়, অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় না। এটা হলো হাদিস। এখন আল্লাহ রাসূল কি বুঝাইল? আল্লাহ রাসূল বুঝাইল, এই তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের দিকে অতিরিক্ত সওয়াবের নিয়তে, কিসের নিয়তে? অতিরিক্ত সওয়াবের নিয়তে এই তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের দিকে সফর করা যায়। মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, বা এক হাদিসের মধ্যে 1,000 রাকাত নামাজের সওয়াব, মসজিদে নববীর মধ্যে পড়লে 500 রাকাত নামাজের সওয়াব, মসজিদে আকসার মধ্যে পড়লে এত রাকাত নামাজের সওয়াব হাদিসের মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, এই তিন মসজিদ ছাড়া পৃথিবীর বুকে আর যত মসজিদ আছে সব মসজিদে নামাজ পড়লে সওয়াব সমান। নামাজ পড়লে কি? তাহলে অতিরিক্ত সওয়াবের উদ্দেশ্যে, অতিরিক্ত সওয়াবের উদ্দেশ্যে আপনি যদি মসজিদে নামাজ পড়লে সওয়াব হবে, অতিরিক্ত সওয়াবের উদ্দেশ্যে কোথাও নামাজ পড়তে যান, তো মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে আকসা, এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে অতিরিক্ত সওয়াবের নিয়তে আপনি যাইতে পারবেন না। বাকি কথা হলো, অন্য কোন উদ্দেশ্যে কোন মসজিদে সফর করা যাবে না, এমন কোন জয়ীফ হাদিস তো দূরের কথা, কোন জাল হাদিস নয়। আমি আমার এক ছোট্ট একটা কথা শুনেন, ঢাকার মধ্যে বাইতুল মোকাররম মসজিদ আছে না নাই? বাইতুল মোকাররম আশেপাশে মসজিদ আছে না? বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে আসে কি আসে না? আমাদের চট্টগ্রাম, জমিয়তুল ফালাহ, আরো এরকম বড় বড় মসজিদ যেগুলো আছে, নিজের এলাকার মহল্লা বাদ দিয়ে ওই এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে কি আসে না? তো যদি এই কথা সত্য হয়, নিজের এলাকার মহল্লার মসজিদ বাদ দিয়ে আর এক এলাকার মহল্লার মসজিদে নামাজ পড়লে হবে না, তো ফতোয়া দেন গা, বাইতুল মোকাররমে 80% মানুষের নামাজ হয় না। বাইতুল মোকাররমের মসজিদের আশেপাশে মুসল্লি 20% না, বাকি সবগুলো হলো দূর দূরান্ত থেকে আসে। আপনি যদি সাহস হয়, আপনি ফতোয়া দেন যে বাইতুল মোকাররমের মুসল্লিদের নামাজ হয় না। হায় হায়, এই ফতোয়াটা কই পায়? তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে যাওয়া যাবে না, সওয়াব বেশি হয় এই নিয়ত করে। কিন্তু কোন মসজিদের খতিব সাহেব যদি বেদাতি হয়, কোন মসজিদের খতিব সাহেব যদি কোরআন হাদিস ভুল পড়ে, ভুল পড়ে যদি মানুষকে ভুল বুঝায়, ওই এলাকার যদি কোন একটা মুসল্লি পার্শ্ববর্তী কোন মসজিদে, কেন্দ্রীয় মসজিদে, থানার মসজিদে, বাজার মসজিদে, ওনার পছন্দ মতো কোন মসজিদে গিয়ে যদি কোরআনের সহি কথা শোনার জন্য, কোরআনের সহি বাণী শোনার জন্য যদি সেখানে যায়, বরং এটা তার জন্য আরো উত্তম আমি মনে করি। ওই কুফুরি কথার শিরকি কথা শোনার থেকে হক কথা শোনার জন্য কোন একটা ভালো মসজিদে, যেখানে আলোচনা ভালো হয়, এমন মসজিদে যাওয়াটা আমি আরো জরুরি মনে করি। ওখানে গেলে তো আমার ঈমান নষ্ট হবে। এই জন্য ভাই, ভুল ফতোয়া দিয়ে মানুষকে টানা টেনে কোরআন এবং হাদিসের হক কথা বলেন, দেখবেন আপনি মানুষকে ভুল ফতোয়া দেওয়া লাগবে না, দূর দূরান্ত থেকে আপনার আলোচনা শোনার জন্য এমনি মানুষ আসবে। কি বলেন, ঠিক না? এটাই হলো ভাই বাস্তবতা, এটা হলো বাস্তবতা ভাই। আজকে আমার এখানে আপনারা জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন এলাকা থেকে আসছেন, আপনারা বিশ্বাস করেন যে আমি হক কথা বলি, এই জন্য বিভিন্ন এলাকা থেকে আসছেন। কিন্তু মনে করেন আজকে যদি এখানে যদি বাঁশবাড়িয়া মসজিদে কিংবা আমাদের আরবিয়া মাদ্রাসায় কিংবা সীতাকুণ্ড যদি আজকে যদি মনে করেন আমার থেকে আরো বড় একজন আলেম আসে, মনে করেন আজকে মিজান রহমান আজারি সাহেব মনে করেন সীতাকুণ্ড উপজেলা মসজিদে নামাজ পড়াইছে, তো এখানে তিন কাতার মুসল্লি সবগুলো এখানে চলে, ঠিক না? ঠিক না? আল্লাহ মামুনুল সাহেব যদি এখানে আসে সীতাকুণ্ড কোন একটা মসজিদে, তো স্যার 2-3-4 কাতার মুসল্লি আর সবগুলা ওখানে, তা আপনি ফতোয়া দেন কারণ নামাজ হবে না? এই হাই, এগুলো না বলে কোরআন এবং হাদিসের কথা বলেন, সঠিক কথা মানুষের কাছে বলেন, আল্লাহকে ভয় করেন মানুষকে নয়, তো দেখবেন দূর দূরান্ত থেকে মানুষ আপনার বয়ান শোনার জন্য আসবে, আপনাকে অ্যাভয়েড করে মানুষ দূরে যাবে। এই জন্য যে কথাটা আসছে, এই তিন মসজিদ ছাড়া অন্য মসজিদে যাওয়া যাবে না, এই কথাটা সত্য সওয়াবের নিয়ত। কি নিয়তে?
ওই মসজিদে গেলে আমার বেশি সওয়াব হবে, এই নিয়তে যাওয়া যাবে না। বাঁশবাড়িয়া মসজিদে গেলে সওয়াব বেশি হবে, এই আকীদা রাখা যাবে না। উপজেলা মসজিদে সওয়াব বেশি হবে, আকীদা রাখা যাবে না। সীতাকুণ্ড আলিয়া মসজিদে সওয়াব বেশি হবে, এটা আকীদা রাখা যাবে না। হ্যাঁ, ওই মসজিদে আলোচনা ভালো হয় এই জন্য যাচ্ছি, এক্ষেত্রে কোনো সমস্যা? কথা ক্লিয়ার হয়েছে? আল্লাহ পাক, হ্যাঁ, শিক্ষার জন্য। কিসের জন্য? শিক্ষার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কোরআন হাদিসের কথা পাওয়ার জন্য যদি যায় কোনো সমস্যা না, এবং এটা ভালো জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।